সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ঈদ অফার শুরু হয়েছে যা আমরা আজকে থেকে ঈদ কালেকশন নিয়ে আসলাম যা ঈদের নতুন নতুন ড্রেস আমাদের কাছে ক্রয় করতে পারবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক কয়টি ড্রেস এবং প্রত্যেকটি কালার দেখতে পারবেন যা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে পাইকার রেটে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন স্ক্রিনের ওপর দেখেন একটি ইমো নম্বর আছে আপনার যে ড্রেসটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটি বেত আশি টাকা ঢাকা থানা ভেতর একশো বিশ টাকা এবং ঢাকা সেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি এই পার্সেলগুলো হাতে পাওয়ার পর যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলবেন খুলে চেক করবেন সব কিছু ঠিক থাকলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন কোনো প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান একবার চলে যাওয়ার পরে আর কোনো রিটার্ন নেওয়ার অপশন থাকে না তাই অবশ্যই আপনারা ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খোলা চেক করে নেবেন চলেন জেনে আসি এই পার্সেলগুলোর বর্তমান প্রাইস কত আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে এখানে অনেক কয়েকটি ড্রেস রয়েছে সঙ্গে এদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস আলাদা আলাদা সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যেটা পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট শর্ত এবং স্ক্রিনে থাকা ইমো নাম্বারে পাঠিয়ে দেন সেখানে আমাদের একজন প্রতিনিধির সাথে সাথে তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা ঈদ কালেকশন এসেছি যা ঈদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে ক্রয় করতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা আজ থেকে প্রতিনিয়ত মিনিমাম তিনটা থেকে চারটা ভিডিও আপলোড করব নতুন নতুন ড্রেসের ওপর সো আপনারা প্রত্যেকটা ড্রেস ক্রয় করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে এসে প্রত্যেকটি ড্রেস দেখেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ